হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, মেয়েরা কোন প্যানিসে বেশি আনন্দ পায়। যৌন সম্পর্ক বা মিলন মানুষের জৈবিক প্রক্রিয়া। যৌন সম্পর্কের ধারণাটা মোটামুটি সবারই জানা, তবে প্রকাশ না করলেও যৌন উত্তেজনাটা ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি। কাজেই জেনে নেওয়া যাক কখন মেয়েরা যৌন উত্তেজনায় পাগল হয়ে ওঠে এবং কোন ধরনের পেনিস তাদেরকে বেশি মজা দেয়। মেয়েদের যৌন চাহিদা ছেলেদের প্রায় 1/4 মাত্র। কিশোরী এবং টিনেজ মেয়েদের এই যৌন বাসনা সবচেয়ে বেশি। 18 থেকে 30 বছরের মধ্যে মেয়েদের যৌন চাহিদা ধীরে ধীরে কমতে থাকে এবং 30-এর পর অনেকটাই কমে যায়। স্বামীর প্রয়োজনে 25-ঊর্ধ্ব মেয়েরা যৌন কর্ম করে ঠিকই, কিন্তু একজন মেয়ে কয়েক মাস যৌন কর্ম না করেও অনায়াসে থাকতে পারে। মেয়েরা যৌন কর্মের চেয়ে রোমান্টিক কাজকর্ম অনেক বেশি পছন্দ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা গল্পগুজব হই হুল্লোড় করে যৌন কর্মের চেয়ে বেশি মজা উপভোগ করে। আর যখন মেয়েরা অগার্জম করে ভাঙ্গুরের মাধ্যমে, তখন কিন্তু মেয়েদের অগার্জমে কোনো বীর্য বের হয় না। তবে পেটে যদি প্রস্রাব থাকে তাহলে যৌন উত্তেজনায় বের হয়ে যেতে পারে, অগার্জমের জন্য সেক্সের কোনো দরকার নেই। মেয়েদের যোনিতে যখন প্যানিস প্রবেশ করে ঠিক তখনই মেয়েরা অসাধারণ সুখের অনুভূতি পায় ঠিকই, কিন্তু অগার্জম হওয়ার সম্ভাবনা 0.80% এর চেয়েও কম। মোটা প্যানিসে মেয়েরা বেশি মজা পায়, আর লম্বা প্যানিসে বেশিরভাগ মেয়ে ব্যথা পায়, সেজন্য তারা মোটা শক্তিশালী প্যানিস পছন্দ করে। প্যানিস যখনই মেয়েদের যোনির ভেতর প্রবেশ করে, যোনির সামান্য ভেতরে ছোট ছোট খাঁজ কাটা গ্রুভ থাকে যা প্যানিসের নড়াচড়ায় ওইসব খাঁজ থেকে মজা তৈরি হয়। এজন্য বড় প্যানিস দরকার হয় না, দরকার হয় মোটা প্যানিসের। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।